আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনাকে আরও একটি নতুন ভিডিওতে প্রিয় দর্শক আপনি যদি কারো নামে বদনাম করে কাউকে সামাজিকভাবে ছোট করার জন্য ফেসবুকে অথবা ইউটিউবে কিংবা অন্য কোন সোশ্যাল প্ল্যাটফর্মে কোনো ভিডিও অথবা কোনো পোস্ট করেন তার জন্য আপনার এক বছরের জেল হতে পারে এবং পাঁচ লক্ষ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে বিষয়টি জানাচ্ছেন সাউদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাবলিক প্রসিকিউশন নতুন একটি আইনের অনুমোদন দিয়েছে সোশ্যাল যদি আপনি মিডিয়াতে কারো নামে সামাজিকভাবে করার জন্য কোনো পোস্ট করেন তার জন্য আপনার এক বছরের জেল এবং পাঁচ লক্ষ রিয়াল জরিমানার কথা বলা হচ্ছে বিষয়টি এই জন্যই জানাচ্ছি কারণ আমরা আজকাল টিকটকে প্রবেশ করলেই দেখি আমাদের টিকটকার বাইরা একজন একজনের পিছনে লেগে আছেন সামাজিকভাবে ছোট করার জন্য মুখে যা আসছে তাই ব্যবহার করছেন কখনো কখনও খাদ্য আমাদেরকে নিয়ে কখনো আবার একে অপরকে নিয়ে কখনো আবার রোস্টিংয়ের নামে কিছু রোস্টার আছে যারা মানুষকে সামাজিকভাবে হ্যাও করছেন ছোট করছেন খেয়াল রাখবেন আপনি যে যাকে নিয়ে সামাজিকভাবে বদনাম চড়াচ্ছেন সেই ব্যক্তি যদি ওই ভিডিওটা নিয়ে প্রমাণসহ থানায় গিয়ে রিপোর্ট করে এই আইনের এই দ্বারাতে আপনি কিন্তু পেশে যাবেন সৌদিতে সকল প্রবাসী কিন্তু বোকা নয় আপনি ভাববেন না যাকে তাকে নিয়ে যখন তখন পোস্ট করবেন যাকে তাকে নিয়ে যখন তখন রোস্টিং করবেন হয়তো এই রোস্টিংটা আপনার জন্য বিপদের কারণ হতে পারে আর এমনটাও ভাববেন না আপনি কোথায় থাকেন আপনাকে খুঁজে বের করতে পারবে না আপনার একটা আইপি নাম্বার আছে আপনার একটা সিম কার্ড নাম্বার আছে আপনাকে খুঁজে বের করা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে মোটেও অসম্ভব কিছু না আপনার লোকেশান ট্রেস ট্র্যাক করা খুব সহজ তাই দয়া করে টিকটক ফেসবুক ইউটিউবে কাউকে রোস্টিং করার আগে ভালো করে চিন্তা করবেন আপনি যে বদনামটা করছেন এর সত্যতা কতটুকু আপনি যদি সত্যিকার অর্থেই কারো কাছ থেকে প্রতারিত হয়ে থাকেন হয়েছেন সেক্ষেত্রে আপনি প্রমাণ সহ লিগাল নিয়মে পোস্ট করার অধিকার রাখেন তবে ইলিগাল তরিকাতে আপনি কারো মানসম্মান ক্ষুণ্ণ করার জন্য পোস্ট করলে সেটি কিন্তু সৌদি আরবের আইনে জঘন্য অপরাধ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ